আসসালামু আলাইকুম, Tizen24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের ব্রেকিং নিউজ, রোগী সংখ্যা বেড়ে হয়েছে 3651, জেনে নিন সৌদির বর্তমান পরিস্থিতি। সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই সাথে একদিনেই নতুন করোনা ভাইরাসের রোগ শনাক্ত করা হয়েছে 364 জন, যা এখন পর্যন্ত সৌদি আরবের সর্বোচ্চ। সৌদি আরবে গতকাল শুক্রবার 364 জন রোগী শনাক্ত করা হয়, যা সৌদি আরবে এখন পর্যন্ত সকল প্রকার রেকর্ড ভেঙে দিয়েছে। এতে করে সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3651 জনে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 47 জন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 685 জন। নতুন আক্রান্ত 364 জনের মধ্যে মক্কায় 90 জন, মদিনায় 78 জন, রিয়াদে 69 জন, জেদ্দায় 54 জন, তাবুকে 22 জন, আল কাতিফে 12 জন, বুরাইদায় 9 জন, দাম্মামে 6 জন, আল হুফুফে 5 জন, তাইফে 4 জন, আল খারাজে 3 জন সহ আরও বেশ কিছু স্থানে 1 জন আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। 24 ঘন্টায় কারফিউ জারি করা হয়েছে মক্কা, রিয়াদ, জেদ্দা সহ গুরুত্বপূর্ণ সকল শহরে। দুপুর 3টা থেকে ভোর 6টা পর্যন্ত বিশেষ কারফিউ জারি করা হয়েছে সমগ্র সৌদি আরব জুড়ে। এছাড়া সম্পূর্ণ লকডাউনে রয়েছে সৌদি আরব, সকল ফ্লাইট এবং গণপরিবহন। এবছর হজ হবে কি না এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সৌদি আরব সরকার। সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল Tizen24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।